আচ্ছা, আপনার মাথায় কি কখনো প্রশ্ন এসেছে যে কিছু কিছু মানুষকে মশারা বেশি কামড়ায় কেন? একই রুমে দুজন মানুষ বসে আছেন, একজন বলছে মশা কামড়িয়ে তার জান শেষ করে ফেলছে, আরেকজনের কিচ্ছু হচ্ছে না, এর কারণ কি? মশার কি কোনো মানুষের সাথে শত্রুতা থাকে নাকি? চাইনিজদের ভুয়া খাবার এবং ভুয়া প্রোডাক্টসের ব্যাপারে তো আমরা কম বেশি সবাই শুনেছি, কিন্তু আপনি কি কখনো চাইনিজদের ভুয়া বাবা মায়ের ব্যাপারে শুনেছেন? আপনি কি জানেন, বিখ্যাত প্যান্টের কোম্পানি লিভাইসের মালিক তার নিজের কোম্পানির প্যান্টটি আজীবন কখনো পরেননি, কিন্তু কেন? আপনি জানলে অবাক হবেন যে এমন একটি দেশ আছে যেখানে প্রাণীদেরকেও কারাদণ্ড দেওয়া হয়। অনেকে তো নিশ্চয়ই এই তথ্যটাও জানে না যে হাঙর তার পাকস্থলী পুরোপুরি বের করে ফেলে আর তার ফলে তার কিচ্ছু হয় না। এমন এক প্রাণী আছে যেটা না 8 মাস নিজের টয়লেট চেপে রাখতে পারে। আজকের এই ভিডিওতে এমনই কিছু অদ্ভুত এবং মজার কিছু ফ্যাক্ট জানাবো আপনাদেরকে। কিছু মানুষকে মশা কেন বেশি কামড়ায়? আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে প্রচুর পরিমাণ মশা কামড়ায়, আবার কিছু মানুষ আছে যাদেরকে মশা তুলনামূলকভাবে কম কামড়ায়। দুজন মানুষ একই সঙ্গে একই রুমে বসে আছে, কিন্তু একজন মশায় কামড়ানোর বেশি কমপ্লেন করছে, আরেকজনের জন্য কিচ্ছুই হচ্ছে না। কিন্তু এমনটা কেন হয়, এই প্রশ্নটি কি এসেছে আপনার মাথায়? মশার সাথে কি কোনো শত্রুতা আছে নাকি মানুষের? না ভাই, এমন কিছু নয়, এর পেছনে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। আমরা সবাই জানি মশা আমাদের শরীর থেকে রক্ত পান করে, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে মশারা কার্বন ডাইঅক্সাইডের প্রতি বেশি আকৃষ্ট হয়। যেসব মানুষজন নিঃশ্বাসের মাধ্যমে বেশি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, মশা তাদেরকেই বেশি কামড়ায়। একটু খেয়াল করলেই দেখবেন যে বাচ্চাদের তুলনায় বয়স্ক এবং মোটা মানুষদের মশা বেশি কামড়ায়। কেননা বয়স্ক এবং মোটা মানুষেরা বাচ্চাদের চেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এছাড়াও যদি আপনি কঠোর পরিশ্রম করে শরীর থেকে ঘাম ঝরান, তখন আপনার শরীর থেকে ল্যাকটিক অ্যাসিড নির্গত হয়, আর এই ল্যাকটিক অ্যাসিড মশার খুবই প্রিয়, তাই ঘামানো শরীর মশা অনেক বেশি পছন্দ করে। এছাড়া যাদের ব্লাড গ্রুপ ও পজিটিভ বা ও নেগেটিভ, তাদেরকে মশা খুব বেশি কামড়াতে পছন্দ করে। গর্ভবতী অবস্থায় মহিলাদেরকে মশা বেশি কামড়ে থাকে। তাহলে এবার তো বুঝতেই পারছেন মশা কেন কিছু মানুষদের বেশি কামড়ায় এবং কিছু মানুষকে কম কামড়ায়। নাম্বার 2, ভুয়া বাবা মা। চীন এমন একটা দেশ যেখানে সব মানুষ দেখতে একই রকমের মনে হয়, অ্যাটলিস্ট আমাদের কাছে তো মনে হয়। আপনি জেনে অবাক হবেন যে চীনে অভিভাবক এবং শিক্ষক মিলনায়তন অনুষ্ঠানে কোনো স্টুডেন্ট ভাড়া করে বাবা মা নিয়ে যেতে পারে। মানে হচ্ছে টাকা দিয়ে কোনো ব্যক্তিকে ভাড়া করে নিজের বাবা মা সাজিয়ে স্কুলে নিয়ে যেতে পারে বাচ্চারা। এতদিন পর্যন্ত আমরা এটা শুনেছি যে চায়নায় অনেক ধরনের ফেক প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু বাবা মাও যে ফেক হয় এটা আজ প্রথম জানলাম। চায়না যে আরো কত কি দেখাবে কে জানে। নাম্বার 3, 8 মাস টয়লেট চেপে রাখা প্রাণী। আমরা হয়তো 10 মিনিটও নিজের টয়লেট চেপে রাখতে পারি না, তবে আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীতে এমন একটি প্রাণী রয়েছে যারা 1-2 দিন নয় বরং টানা 8 মাস নিজের টয়লেট চেপে রাখতে পারে। আলাস্কায় বসবাসরত উডফ্রক নামে এক ধরনের ব্যাং রয়েছে, যে ব্যাংগুলো শুধুমাত্র আলাস্কাতেই দেখা যায়। কিন্তু এর চেয়েও বেশি বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই ব্যাংগুলো নিজেদের টয়লেট 8 মাস পর্যন্ত আটকে রাখতে পারে। বাপরে বাপ, যেখানে 5 মিনিট পর্যন্ত আমরা আটকে রাখতে পারি না, সেখানে দীর্ঘ 8 মাস। নাম্বার 4, একটি মাত্র ছবি তুলতে 4 ঘন্টা। বর্তমান যুগে আপনি আপনার যদি একটা ছবি তুলতে চান, তাহলে খুব সহজেই পকেট থেকে স্মার্টফোন বের করে ফটাফট ছবি তুলতে পারেন কয়েক সেকেন্ডেই। কিন্তু আজ থেকে 50 বছর পূর্বে একটি মাত্র ছবি তোলা এত বেশি সহজ কাজ ছিল না। কিন্তু আপনি যদি আরো আগের সময় ফেরত যান, সে সময় একটি ছবি তোলা অনেক কঠিন ব্যাপার ছিল। যদি কেউ তার নিজের একটি ছবি তুলতে চাইতো, তাহলে তাকে একটা না 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। যদি এর মাঝে সে একটু নড়াচড়া করতো, তাহলে তাকে আবারও সেই 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। সেই জন্য প্রাচীনকালে ছবি তোলার চেয়ে মানুষজন নিজেদের ছবি পেইন্ট করাতে বেশি পছন্দ করত। নাম্বার 5,
বিল গেটসের কর্মচারীদের লাইসেন্স প্লেট মনে রাখার কারণ। পৃথিবীর অন্যতম সেরা ধনী ব্যক্তি হচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার আন্ডারে হাজার হাজার মানুষ কাজ করে, সবার নাম তো আর মনে রাখা সম্ভব নয়, তাই না? কিন্তু আপনি জেনে অবাক হবেন যে বিল গেটস তার সমস্ত এমপ্লয়ীদের গাড়ির লাইসেন্স প্লেট মনে রাখে। কেননা কেউ কাজে এসেছে কিনা সে লাইসেন্স প্লেট চেক করে সেটা দেখতে পারে। বুদ্ধিমান মানুষের বুদ্ধিমান কার্যকর্ম। পিরামিড বানাতে কত খরচ যায়? মিশরের পিরামিড সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি। যুগে যুগে অনেক গবেষকরা এটা নিয়ে আজও গবেষণা করে আসছে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে বর্তমান সময়ে আমরা পৃথিবীতে এত মানুষ আছে এবং এত উন্নত যন্ত্রপাতি আমাদের কাছে আছে, কিন্তু তারপরেও এই পিরামিডের মতো একটা পিরামিড বানাতে গেলে 2000 মানুষের 5 বছর সময় লেগে যাবে। শুধু তাই নয়, এর সাথে 5 বিলিয়ন মার্কিন ডলার খরচও হয়ে যাবে। তাহলে একবার ভাবুন তো, আজ থেকে 2-3 হাজার বছর পূর্বে কিভাবে তারা পিরামিড তৈরি করেছিল। সেই জন্যই পিরামিড প্রাচীন যুগের অন্যতম সবচেয়ে আশ্চর্যজনক নিদর্শন। নম্বর 7, মানুষের স্মৃতিশক্তির ক্ষমতা। পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। মানুষ সাধারণত যেসব কার্যকর্মগুলো করে থাকে সেই কাজের 90% মস্তিষ্ক ধারণ করতে পারে। আবার যখন কোনো কিছু মানুষ দেখে সেটার 50% মনে রাখতে পারে। এবং যেসব কথাগুলো আমরা শুনে থাকি তার মাত্র 10% মনে রাখে আমাদের মস্তিষ্ক। তার মানে হচ্ছে আপনি যদি কোনো কিছু শুনে থাকেন সেটা ভুলে যাওয়া খুব একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি যেসব কাজগুলো করেন সেগুলো যদি ভুলে যান, তাহলে বুঝে নিতে হবে যে আপনার কোনো ধরনের মানসিক রোগ রয়েছে। এমন হতে থাকলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। নম্বর 8, লিভাইস জিন্সের মালিক কখনো তার নিজের কোম্পানির প্যান্ট কেন পরেন না? প্যান্টের বিখ্যাত কোম্পানি লিভাইস সম্পর্কে আমরা সকলেই জানি। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে লিভাইস কোম্পানির মালিক তার নিজের কোম্পানির প্যান্ট কখনো নিজে পরেন না। কেননা সর্বপ্রথম যখন লিভাইস কোম্পানি তাদের যাত্রা শুরু করেছিল তখন তারা মূলত লোয়ার ক্লাস অর্থাৎ গরিব মানুষদের জন্য প্যান্ট তৈরি করত। এ কারণেই মূলত লিভাইসের মালিক কখনোই নিজের কোম্পানির প্যান্ট পরেননি। নম্বর 9, ডলফিন কেন এক চোখ খোলা রেখে ঘুমায়? মানুষের পরে যদি দ্বিতীয় কোনো বুদ্ধিমান প্রাণী থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ডলফিন। আমরা যেমনটা আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারি, ঠিক তেমনি ডলফিনও তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগায়। আমাদের মতোই ডলফিনের ছোট পরিবার থাকে, কিন্তু ডলফিন তার বুদ্ধি দিয়ে সমুদ্রের সমস্ত প্রাণীর সাথে পারলেও মানুষের সাথে পেরে ওঠে না। একমাত্র মানুষই ডলফিনকে হার মানাতে পারে। সেই জন্য ডলফিন যখন ঘুমায় তখন সে তার এক চোখ খোলা রাখে, যেন কোনো মানুষ যদি তাকে আক্রমণ করতে আসে তখন তারা যেন সেখান থেকে দ্রুত পালাতে পারে। ভাবতে পারছেন? নম্বর 10, হাঙর কেন তার পাকস্থলী বের করে ফেলে? সমুদ্রের মধ্যে ভয়ঙ্কর একটি প্রাণী হচ্ছে হাঙর। এর বিশাল বিশাল দাঁত যে কোনো প্রাণীকে নাস্তানাবুদ করে দেয়। শুধু তাই নয়, হাঙর সমুদ্রের মধ্যে ছোট বড় অনেক ধরনের প্রাণীদেরকে শিকার করে থাকে। আপনি জেনে অবাক হবেন যে হাঙর তার পাকস্থলী মাঝে মাঝে সম্পূর্ণরূপে বের করে ফেলে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। হাঙর মূলত যখন খাবার খায় তখন খাবারের সাথে বিভিন্ন ময়লা আবর্জনা তার পেটের মধ্যে ঢুকে যায়। হাঙর তো মানুষের মতো মাছের কাঁটাও বাঁচতে পারে না। যখন সবকিছু হাঙরের পেটের মধ্যে ঢুকে পড়ে তখন মাছের কাঁটা, কোনো প্রাণীর হাড় কিংবা যে কোনো ময়লা আবর্জনা পেট থেকে বের করার জন্য সম্পূর্ণ পাকস্থলীটাকেই বাইরে বের করে দেয়। আবার এটা করতে হাঙরের 1 সেকেন্ডেরও বেশি সময় লাগে না। নম্বর 11, প্রাণীর কারাদণ্ড। মানুষ কখনো কোনো ক্রাইম করলে সেই দেশের আদালত তাকে শাস্তি প্রদান করে। কিন্তু যদি কখনো কোনো প্রাণী কোনো ক্রাইম করে থাকে তাহলে তার শাস্তি কে দেবে? আপনি জেনে অবাক হবেন যে ইউরোপের কয়েকটি দেশে প্রাণী যদি কোনো ক্রাইম করে তাহলে তার শাস্তি দেওয়া হয়। গরু, ঘোড়া, মাছ এমনকি ছোট পোকামাকড়কেও শাস্তি দেওয়া হয়। ইটালিতে একবার একটি ঘাস ফড়িংকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। 1 মাস পর্যন্ত এই শাস্তি চলেও ছিল, কেননা 1 মাস পরে সেই ঘাস ফড়িংটি মারা গিয়েছিল। নম্বর 12, কোলগেট। কোলগেট খুবই পরিচিত একটি টুথপেস্ট। টিভিতে কোলগেটের বিজ্ঞাপন দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। পৃথিবীর প্রতিটি দেশে কোলগেটের বিজ্ঞাপন দেখানো হয়, কিন্তু আপনি জেনে অত্যন্ত অবাক হবেন যে স্পেনে কখনোই কোলগেটের বিজ্ঞাপন দেখানো হয় না। কেননা স্প্যানিশ ভাষায় যদি কোলগেটকে ট্রান্সলেট করা হয় তবে তার অর্থ হয় গো হ্যাং ইয়োরসেলফ, অর্থাৎ তুমি নিজে ফাঁসি নাও। এ কারণেই কখনোই স্পেনে কোলগেটের বিজ্ঞাপন প্রচার করা হয় না।
নাম্বার 13, ঘাড় উল্টো করা প্রাণী। আপনি কি কখনো আপনার ঘাড় উল্টো দিকে ঘুরিয়ে কোনো খাবার খেতে পারবেন? পারবেন না, তাই তো? কেননা স্বাভাবিকভাবে কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না। তবে আপনি জেনে অবাক হবেন যে ফ্লেমিঙ্গো নামক এক ধরনের পাখি আছে, তারা তাদের ঘাড়কে পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে খাবার খেতে পারে, যা পৃথিবীর আর অন্য কোনো প্রাণী পারে না। নাম্বার 14, পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর হাতি। আপনি জানেন কি পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্কর হাতি কোনটি? পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাতির নাম হচ্ছে আফ্রিকান বুশ এলিফ্যান্ট। এই জাতীয় হাতিগুলো অ্যামাজন জঙ্গল সহ আফ্রিকার আনাচে কানাচে পাওয়া যায়। এই ধরনের হাতি প্রতি বছর প্রায় 500 জন মানুষ হত্যা করে। এই হাতিগুলোকে কখনোই পোষ মানানো যায় না। একমাত্র ভারতীয় হাতিগুলো খুব সহজে পোষ মানে। আমরা মাঝে মাঝে গ্রামে কিংবা শহরে যেসব হাতি দেখতে পাই, সেগুলো মূলত পোষ মানানো হাতি। আমাদের এই আজকের ভিডিওর ফ্যাক্টসগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে পারেন। শুধুমাত্র এভাবে পিনিকপাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।